তো গাইজ, একজন লাইভে আমাকে বলেছিল লাইভ হালতা করা ভিডিও বানায়। তো লাইভ তো করতে পারলাম না। এই দেখো, আমি এরকম কাপ, ভাঙা একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে আলতা নিয়ে নিলাম, তারপরে এই যে ব্রাশ নিয়েছি, যেটা ইউজ করি না সেই ব্রাশটা নিয়েছি, আগে তুলি দিয়ে পড়তাম। এইভাবে আলতাটা আর আপনাকে পরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। লাইভ আলতা পড়ার ভিডিও হলো না গাইস, ছুটছুটি লাগছে এমনি করে পড়। আজকে কেন যে কথাগুলো আটকে যাচ্ছে, এমনি করে পড়ালে না খুব তাড়াতাড়ি পড়ানো হয় গাইস, খুবই তাড়াতাড়ি হয়, হাতে করেও হয় কিন্তু হাতেও লাগবে না, হাতেও লাগবে না, আর আলতাটাও সুন্দরভাবে পড়া হয়ে যাবে। আর ব্রাশে করে পড়ালে একটা ভালো ফেসিলিটি পাওয়া যায়, পুরো চারিদিকে দাও, যতটা আলতা পড়াবে পুরোটাই সমানভাবে হবে, হাতে পড়লে কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তোমাদের দেখাবো পরে কিরকম পড়া হলো না হলো, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। কি লাগছে গাইজকে বলো, বলো। তো গাইজ, এইভাবে আলতাটা আমি এইভাবে আরাধ্যাকে পরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি, নড়াও না, আরাধ্যা কিন্তু নড়ে যাচ্ছে বলে টেরা বেঁকা হয়ে যাচ্ছে, নাহলে খুব সুন্দরভাবে পড়া হয়। ও ছোট তো, ওর সুসুরি লাগছে, নড়ে ফেলছে। এই দেখো বাবা, পাটা সোজা করো, এমনি করে এমনি, ওই পাটা এতটা দিতে হলো গাইজ, এতটা, কেন বলো তো ও নড়ে যাচ্ছে না, ওই জন্য। তো তোমরা কিন্তু যারা বড়রা পড়বে তারা তো নড়বে না, তো এই যে মোটা পায়ের তোরা পড়ে আলতাটা লাইভ ভিডিও করতে বলেছিল, সেটা হয়নি। লাইভের জায়গায় আমি এই যে এইভাবেই দেখাচ্ছি আরাধ্যার পায়ে আলতা পরিয়ে, কারণ তোমাদের কথা তো রাখতে হবে কোনো না কোনো ভাবে, সেই জন্য এই আলতার ভিডিওটা দিচ্ছি। যারা আলতা পরনি কোনোদিন, ভাবছো কিভাবে পড়বে, তাদেরও একটা সহজ উপায় আমি বলে দিলাম। আর ও যেহেতু ছোট বাচ্চা, আমিও এখন অবধি নিই, এইরকম একটা গোল করে দিলে পাটা দেখতে বেশ সুন্দর লাগে গাইস। এই দেখো দেখো কেমন, পা দুটো দাও বাবা এক জায়গাতে, দেখো গাইস কেমন সুন্দর লাগছে, ঠাকুরের মতন পা গুলো লাগছে দেখতে, নাচ ফাচ যাতে থাকবে এরকম করতে পারো। এদিক এদিক দেখো গাইস, আরাধ্যা আলতা পরে নাও, ঘোরো, পাটা ঠিক করে রাখো। এই দেখো, নাচ ফাচ করার জন্য কিন্তু একদম সুন্দর একটা আলতা পরি দিয়েছি আরাধ্যার পায়ে, একদম বাচ্চাদের এইরকম করে আলতা পরালে সুন্দর লাগে। বাবা এদিকে এসো, এদিকে এসো, এই দেখো যখন নাচ করবে আলতাটা বেশ মোটা করে পড়িয়েছি তো দেখা যাবে, তাই তো হাতে পড়বে বাবালে। তো গাইজ, এই যে আমি আলতাটা এরকম করে নিয়ে নিলাম, এবার আমার পায়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি পরে। আমি মোটা আলতা পড়তে পছন্দ করি, তোমরা চাইলে কিন্তু সরু করে পড়তে পারো, আমি কিন্তু মোটাটাই পছন্দ করি, যেহেতু আমার পাটা চওড়া সেই কারণে মোটাটা আমার মনে হয় দেখতে সুন্দর লাগছে। আর নাচ ফাচ করলে যাতে পায়ে দেখা যায় বেশি লাল লাল ডিপ কালারের, সেই কারণে আমি এইভাবে পরছি। এই দেখো, আমি কিন্তু নেল পলিশ পরিনি, কিছুই পরিনি, আলতা দিয়েই এখন আমার পুরোটা কমপ্লিট করব, শেষে নেল পলিশটা পরব। এই দেখো, বিয়ের পর পা গুলো যেন ফেটে যাচ্ছে, হালকা হালকা ফাটা শুরু হয়ে গেছে, তো তাই জন্য এখন আলতাটা চট করে পড়তেই চাই না, ইচ্ছেই করে না গাইস। এই দেখো এইভাবে কত স্পিডে পড়া হবে দেখো, এই দেখো মাম্মাম, পরে মেকআপটা করা যাবে এটার, আগে আমি পরে নিই। তো গাইস, এইভাবে কিন্তু নেল পলিশ না পড়লেও হবে, যেদিনকে তুমি আলতাটা পড়ছো তোমরা সেদিনকে নেল পলিশ না পড়লেও হবে। কি বাবা এসছে, দেখো গা তো, ঠিক আছে, ডাকো 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 আলিমটাকে, ডাকো যা ওইদিকে যা।
তো গাইজ, এই যে আমার আলতাটা চারিদিকে পড়া হয়ে গেল, আমি একটু এগুলোকে ভালো করে এমনি এমনি করে সেট করে নেবো। যে জায়গাগুলো খারাপ আছে সমানভাবে করে নিলাম, তার জন্য একটু চওড়াও হয়ে যায়। তারপরে আমি কিন্তু এখানে একটা গোল দিতে কখনোই ভুলবো না। এই গোলটা আমি দিতে খুবই ভালোবাসি ছোটবেলা থেকে, এখনো আমি ছোট। গাইজ দেখো, দেখতে খুবই সুন্দর লাগে আমার গাইজ এরকম আলতাটা পড়তে, দেখলে। চওড়া হয়ে গেল, বিচ্ছিরি হয়ে গেছিল সেই কারণে। যাই হোক, এইরকম ভাবে আমার পাটা কমপ্লিট করে নিলাম। এভাবে আর একটা পা করে নি চলো। তো গাইজ, একটা পা তো তোমাদেরকে কমপ্লিট করে দেখালাম, আর একটা পা এই যে এইভাবে বসলে তাড়াতাড়ি হয়ে যাবে। ফোনটা ধরে অনেক অসুবিধা হচ্ছিল, এইভাবে একবার টেনে দিলে জাস্ট হয়ে গেল। একটু টেরা বেকা হয়ে গেল গাইজ, তাড়াহুড়ো করে দেখানোর জন্য। যাই হোক, এটাকে আমি ঠিক মেকআপ করে নেবো। এই দেখো, এইভাবে আমি আর একটা পা কমপ্লিট করে নিচ্ছি। চান করতে গেছে মা। করছি গাইজ আজকে আমি দেখো, গোটাই আলতা ছিটালাম, গোটা গায়ে আলতা ছিটে গেল, গোটা পায়ে, গায়ে নয় পায়ে। ব্রাশটা দিয়ে এমনই করলাম, তুলি দিয়ে পড়বে গাইজ আরো সুবিধা। তুলি দিয়ে, তুলি দিয়ে তাড়াতাড়ি হয় না, ব্রাশে করে মানে তাড়াতাড়ি হয়ে যায়। মোটা তুলি থাকলে হবে তাড়াতাড়ি, কিন্তু তুলি দিয়ে একটু নষ্ট হয় না। তো গাইজ, আজকে ভালো করে হলো না আলতার ভিডিওটা। এই দেখো, এইভাবে আলতাটা আমার ছিটে গেছে, এই দেখো। তো গাইজ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আলতাটা পরে, এই দেখো কেমন লাগলো বলো। এই